শীতের হাওয়ায় দিল উড়ান খুশির আয়োজন, ভাঙল বিভেদের দেওয়াল এ উদযাপন। মানুষের কান্না ঘামের শরীর প্রতিদিন, বছর শেষের অবসর আনন্দ রঙিন, যায় গলে যায় দ্বিধার বড় প্রাণের উত্তাপে, হচ্ছে দেখা বন্ধু পানি হাটি উৎসবে, যায় গলে যায় দ্বিধার বড় প্রাণের উত্তাপে, হবেই দেখা বন্ধু পানি হাটি উৎসবে, পানি হাটি উৎসবে, পানি হাটি উৎসবে। নমস্কার, পানিহাটি নিউজে আপনাদের স্বাগত। বেলঘড়িয়ায় আক্রান্ত বিজেপি কর্মী। রবিবার দুপুরে বেলঘড়িয়ার নন্দননগর বাজারে এসেছিলেন স্থানীয় পরিচিত বিজেপি কর্মী জয় দাস। অভিযোগ, সে সময় তাকে স্থানীয় 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তাপস দত্ত তাকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। সঙ্গে ছিল তাপস দত্তের সঙ্গী সাথীরাও। হুমকি দেওয়া হয় বিজেপি না করার জন্য। খবর পেয়ে অন্যান্য বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জয়দাসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে তার হাতের ক্ষতস্থানে বেশ কয়েকটি সেলাইও করা হয়। ঘটনায় কাউন্সিলরের স্বামী ও তার অনুরাগীদের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের 32 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর অজিতা ঘোষ আছে তার স্বামী আমাকে ডাকলো পার্টি অফিসের সামনে কথাবার্তার জন্য, তাপস দত্ত। আমি গেলাম কথাবার্তা বলার জন্য, উনি তুরান্ত আমাকে জথপুর মেরে একদম গলা টিপে ঢোকালো পার্টি অফিসের মধ্যে। ঢুকে এবার আমাকে পুরো ছেদ দেওয়া, আমি ওনার সঙ্গে কথা বলেছি দেখে উনি তারপর ফেলে একদম লাথি, মানে 10-15 জন মেরে মারধর, ধারালো অস্ত্র দিয়ে হাতে চোট, একদম হাত 3টে সেলাই করেছে। এখন আমার এই সমস্ত জায়গা খুব দেখা করছি। কী কারণে মারলো? বিজেপি করছি, বিজেপি কেন করছে? আমাদের এলাকাতে বিজেপি করা যাবে না, মানে যা না তাই আমার সঙ্গে ব্যবহার হলো। আমরা বাজারে গেছিলাম একটা কাজের জন্য, বাজারে ওটা কপার বাজার আমাদের, ওখানে একটা কাজের জন্য গেছিলাম। উনি হঠাৎ আমাকে ওনার লোক দিয়ে ডাকিয়ে এই ব্যবহারটা আমার সঙ্গে করলো। এর আগেও উনি ঠেঠামারি করেছে বিজেপি দিয়ে। আমরা কমিশনারের কাছে চিঠি দেওয়া আছে আমার কাছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম জয় দাস, আমি 31 নম্বর ওয়ার্ডে থাকি। আমার নাম হচ্ছে জয় দাস। ঠিক আছে।